বন্ধুদের বলি, অনেক কিছু করেছে 2021 সালের আগে। আমাদের প্রচুর নেতা কর্মীদের মাথা ফাটিয়েছে, আমাদের প্রচুর নেতা কর্মীদের অত্যাচার করেছেন, জমি কেড়ে নিয়েছেন। এমনকি এবার আমি টিএইচসি অফিসে শুনছিলাম যে এখানে কয়েক কোটি টাকার আমাদের এডিবি প্রকল্প থেকে জল প্রকল্প হচ্ছে, কিছু আইএসএফ এর নেতারা কাজ হচ্ছে সেখানে কাজ বন্ধ করে দিচ্ছে, বলছে টাকা দিতে হবে, ডিমান্ড করছে 50 লাখ 1 কোটি। আমি তাদেরকে বলি এই সমস্ত কারবার অনেক করেছো, এবার বন্ধ কর, হয় বন্ধ করো না হলে আগামী দিনে আমরা যখন প্রতিরোধের রাস্তা হাঁটব তোমাদেরকে, তখন কিন্তু বাঁচানোর কেউ থাকবে না। এটা আমি দায়িত্ব নিয়ে আজকের এই ভোগালীর অঞ্চলের ভাওরের মাটিতে আমি বলে যাচ্ছি, কোন কম্প্রোমাইজ নয় উন্নয়নের প্রশ্নে, শান্তির প্রশ্নে। নোংরামি গুলো বন্ধ করুন, এটা আইএসএফ কে পরিষ্কার বলছি, ধর্মীয় উস্কানি বন্ধ করুন, গণতান্ত্রিক ভাবে লড়াই করুন, কোনো আপত্তি আমাদের নেই। কিন্তু ধর্মীয় উস্কানি দিয়ে যে আগুন আপনারা জ্বালাবার চেষ্টা করবেন, একদিন কিন্তু সেই আগুনে আপনাকে পুড়তে হবে। এই বাংলাতে একটা সময় না, ওই একটা মুসলিমদের আমাদের একটা পার্টি ছিল, কি নাম ছিল, মুসলিম লীগ, একবার 16টা বিধায়ক হয়েছিল, তারপরে থেকে আর তাদের টিকি দেখতে পাওয়া যায়নি। কারণ এই বাংলা হলো সেকুলার, ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি, ওয়েস্ট বেঙ্গল ইজ এ সেকুলার স্টেট, এখানে ধর্ম নিরপেক্ষ শক্তির সবসময় জয় হয়, হিন্দু মুসলমানের জয় হয়, হিন্দু আদিবাসীদের মুসলমানদের জয় হয়, ঐক্যে জয় হয়, সম্প্রীতির জয় হয়, একতা জয় হয়। এখানে কোন ধর্মীয় ভাব তৈরি করে হিন্দু মুসলমানদের মধ্যে ভাগ করা যায় না। তাই তো 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে আমরা 294টার মধ্যে 213টা সিট আমরা জিতেছিলাম, এখন আমাদের সংখ্যা হলো 232 জন মিলে। মিডিয়া আছে, পেইড মিডিয়া আছে, সেই মিডিয়াকে দিয়ে প্রচার করবেন, হবে সাতশো লোক, দেখাবেন সাদা যা। এই যে কারবার কতদিন চলবে, এই ভাঁওতাবাজি, এই ধোকাবাজি আগামী দিনে ভাঁওরের মানুষ মারবে না, বুক চিপিয়ে লড়াই করবে। আর তৃণমূল কংগ্রেস এখানে ক্ষমতায় আসবে, এটা দায়িত্ব নিয়ে আজ এখানে বলে যাচ্ছি। আমি আইএসএফ এর বন্ধুদের বলি, দুয়ারে রেশন চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূল, সিপিএম, বিজেপি, আইএসএফ কে আলাদা করেন। আজকে সারা ভারতবর্ষে একটা রাজ্য দেখাতে পারবেন যারা আইএসএফ কে ভোট দিয়েছেন, আমি তাদের কাছে অনুরোধ করছি, কোন রাজ্যে আজকে আমার মা বোনেরা বসে আছে, আজ 1,92,00,000 মহিলা আজকে লক্ষ্মীর ভাণ্ডারে, কেউ বছরে 6,000 টাকা পাচ্ছে, কেউ বছরে 12,000 টাকা পাচ্ছে, সারা ভারতবর্ষে একটা রাজ্যে আপনি দেখান। আমাদের এখানে যারাই বসে আছে, ছোট বড় মাঝারি সবাই, আমার পিতৃতুল্য মানুষ এখানে অনেকে আছে, সবাই আমরা কৃষক পরিবারের সন্তান, 2 বিঘে 1 বিঘে 5 বিঘে জমি আমাদের আছে, আজকে একর প্রতি 10,000 টাকা আপনার ব্যাংকে আসছে, একরের কম থাকলে 4,000 টাকা আপনার ব্যাংকে আসছে। আপনি দেখান সারা ভারতবর্ষে কোন সরকার সেই রাজ্যের নাগরিকদের একর প্রতি 10,000 করে টাকা দিচ্ছে। আমাকে দেখান 10 কোটি মানুষের মধ্যে 9 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন, 2 টাকা কিলো দরে চাল ফ্রি কোন সরকার করছে। আপনি আমাকে দেখান 10 কোটি মানুষের মধ্যে 6 কোটি মানুষ আজ 5 লক্ষ টাকার স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা পাচ্ছে। একটা সময় আমরা কি দেখতাম, যারা বড় লোক তাদের লক্ষ লক্ষ টাকা আছে, তাদের বাড়ির পরিবারের কোনো অসুখ হলে তারা কোথায় ট্রিটমেন্ট করত, নার্সিং হোমে, বেবি সেটি, চিশান, বেলভিউ, এরকম বিভিন্ন জায়গায়। আর গরিব মানুষের রোগ হলে কোথায় যেত, হয় এখানে নলমুড়ি হসপিটাল, নাই চিত্তরঞ্জন, নাই নীলরতন, নাই পিজি হসপিটাল। কিন্তু আজকের একজন ভ্যান চালক, রিক্সা চালক, গরিব বাড়ির বাবু, গরিব বাড়ির ছেলে বা মেয়ে, আজকে তারা গর্ব করে কি বলে জানেন, যে তোমার বাবা যদি 5 লক্ষ টাকা থাকে, 10 লক্ষ টাকা থাকে, তুমি যদি নার্সিং হোমে চিকিৎসা করতে পারো, আমার মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আমার স্বাস্থ্য সাথীর কার্ড আছে, আমিও নার্সিং হোমে চিকিৎসা করতে পারি। এই অধিকার কে দিয়েছে, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আরে আইএসএফ এর নেতারা লজ্জা লাগে না, সবুজ সাথী সাইকেল নিয়ে দিয়েছে, সেই সাইকেল চড়তে চড়তে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করো, ওদের তো লজ্জা সরম কিছু নেই, এরা হলো দোকান কাটা, এদের নাক নেই, সরম নেই, কিচ্ছু নেই। দুপুরিতে ভাত রাখাচ্ছে, হয়তো ওই 2 টাকা রেশনের চাল, ভাত খাচ্ছে আর গালাগালি করছে। মেয়ে বলছে, বাবা তুমি যে ভাতটা খাচ্ছ, ও ভাতটা তো মমতা বন্দ্যোপাধ্যায় চাল, বিনা পয়সা তো রেশন থেকে নিয়েছো, তোমার লজ্জা লাগে না, তুমি এটা গালাগালি করছো।
এই ধরনের নোংরামি করে, ভাঁওতা দিয়ে, অনুন্নয়ন করে মানুষকে বোকা বানিয়ে ধর্মের কালোবাজারি দেখিয়ে আজ মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে, আমাদের আপনাদের সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। আজকে বুকে হাত দিয়ে বলুন তো, স্বাধীনতার পরে কখনো শুনেছেন আপনার ঘরে যদি একটা কন্যা সন্তান আছে, সেই বাচ্চাটা যখন মানুষ হয়, যখন 18 বছর বয়স হয়, আমার গরিব খেট মজুর নিম্নবিত্ত মানুষের বাবুর বাড়িতে গিয়ে বলে, বাবু 500 টাকা আমাকে দাও, কেউ বলে 200 টাকা আমাকে দাও, আমার মেয়েটাকে দিয়ে দেবো। আজকে একটা ঘটনা আমি আপনাদের বলি, যে আমাদের মুখ্যমন্ত্রী প্রথমে কন্যাশ্রী প্রকল্প চালু করেছিল, বছরে 25 কোনো মেয়ের বিয়ে হলে 25,000 টাকা তাকে দেবে, সে যদি লেখাপড়া জানে। একদিন মমতা বন্দ্যোপাধ্যায় পবিত্র বিধানসভাতে এলেন।